নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 221 দিন লিখে রাখুন সুপারহিট 6 রাশি। শনিদেবের দয়ায় এই 6 রাশির সোনার ভাগ্য হতে চলেছে। ন্যায়মূর্তি কর্মফলদাতা শনিদেব এই 6 রাশিকে করতে চলেছে সুপার হিট। কেন? এবং 221 দিন, আফটার 15 মার্চ 2023 টু আপনার 16 অক্টোবর 2023, অর্থাৎ মোটামুটি 221 দিন। এই টাইমটা কিন্তু আপনার 6 রাশির ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি, আমি একে একে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। দেখুন, আমি একটি কথা বারবার বলছি, যারা প্রচুর সমস্যাতে পড়ে আছেন, ভিডিও শুনছেন কিন্তু আপনাদের যে জায়গাতে সমস্যা রয়েছে সেই জায়গাতে আপনারা পড়ে আছেন, অবশ্যই ইমিডিয়েট আপনারা কনসাল্ট করুন। কারণ আমি একটি কথা বারবার বলি, যারা ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ দিয়ালে পিঠ ঠেকে গেছে, কর্মহীন, প্রেমে বাধা, আপনার ব্যবসা ক্ষেত্রে টালমাটাল চলছে, মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছেন, একের উপর এক ঋণ চলে আসছে, একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু সেখান থেকে টেনে তুলতে পারবে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আর আমি একটি কথা বলি, আমি যার হাত ধরি, কৌশিক রায় যার হাত ধরে কিনা তাকে কিন্তু টেনে তুলে, তবে তাকে সারেন্ডার হতে হবে। নিজে যদি সারেন্ডার হয় কি না, অবশ্যই তাকে কিন্তু আমি টেনে তুলব। আমি বারবার বলছি, প্রত্যেকের ক্ষেত্রে আমি কিন্তু রেমেডি করি না। অনেকে বলে যে স্যার রেমেডি করিয়ে দেন, অনেক ক্ষেত্রে জাস্ট প্রেডিকশান করেই কিন্তু আমি টোটালটা কিন্তু ছেড়ে দিই। কারণ যারা একটি কথা বলবে যে স্যার আপনি আমাকে বাঁচান, তাদেরকে কিন্তু আমি হাত ধরে টেনে তুলি, সবার হাত কিন্তু আমি ধরি না। এই কথাটা আমি বারবার কথাটা বলছি। আর আমার কাছে, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে। ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা না। জীবনে তো সমস্যা রয়েছে, সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্যই জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র আপনাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, উঁচু, অনেক উঁচু। দেখুন, একটি কথা না বললেই নয়, যারা প্রোগ্রামগুলো দেখছেন, প্রচুর কমেন্ট করছেন, লাইক করছেন, কেউ কেউ বলছেন যে স্যার আমার ক্ষেত্রে কেন হচ্ছে না। দেখুন, এখানে আমি পার্সোনাল জন্মছক আলোচনা করছি না, এখানে আমি টোটাল বর্তমান যে গ্রহের গোচর তার উপর টোটাল প্রেডিকশনটা আমি কিন্তু করছি। আলোচনাটা শুরু করা যাক, কি ঘটতে চলেছে, কেন শনি মহারাজ দয়া করতে চলেছে এই 221 দিন। দেখুন, শনি নক্ষত্র পরিবর্তন করে কোন নক্ষত্রে গেছে, শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্র কার? রাহু নক্ষত্র। রাহুর শনির ছায়াকে রাহু,
রাহুর সাথে শনি কিন্তু মিত্রতা রয়েছে, অর্থাৎ শনির যে ফলগুলো না রাহু গ্রহের মধ্যে কিন্তু রয়েছে। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করা দরকার। আপনার শনি রক্ষা কবচ অবশ্যই এই সময় পরিধান করা দরকার রয়েছে, যাদের ক্ষেত্রে হচ্ছে না। এখানে শনি রক্ষা কবচ আপনাকে কিন্তু বিশেষভাবে মিরাকেল কাজ কিন্তু দিবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, আপনার নক্ষত্র পরিবর্তন করেছে, শতবিশা নক্ষত্র রাহু নক্ষত্রে প্রবেশ করেছে এবং 221 দিন এই শনি রাহু নক্ষত্র থাকবে দিবে। প্রথম হচ্ছে মকর রাশিকে, মকর রাশি দেখুন ধনভাবে ধনবতী অবস্থান করছে এবং মিত্র নক্ষত্রে অবস্থান করে, আপনাকে এই সময় 221 দিনের মধ্যে অর্থনৈতিক স্টেবিলিটি আপনার বৃদ্ধি করবে এবং এই সময়ের মধ্যে আপনার কথাবার্তার মধ্যে একটা মধুরতা দেখা যাবে, ফ্যামিলি প্ল্যানিং আপনার ভালো হবে, আপনার কুটুম্বের সঙ্গে পরিবারের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনার শেয়ার ফাটকা ট্রেন্ডিং ব্যাংকিং সেক্টর এই সকল জায়গা থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। নাম্বার দুই রাশি ধনুরাশি, ধনুরাশির আপনার ধনাধিপতি এবং তৃতীয়পতি, দেখুন তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু নক্ষত্রে, আপনাদের এই সময় রাহু কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে, এই সময় আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দেবে, আপনাদের সাহস পরাক্রম বাড়বে, অনলাইন অ্যাক্টিভিটি ডিজিটাল মার্কেটিং সেলস লাইনে যারা রয়েছে, আপনি মিডিয়া রেটের জায়গাতে রয়েছেন, আপনি অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো ফল, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশ থেকে আপনাদের এই সময় লাভ কিন্তু দিতে চলেছে। তিন নম্বর রাশি তুলা রাশি, তুলা রাশির পঞ্চমপতি এবং চতুর্থপতি কেন্দ্রটি কোন রাজ্য সৃষ্টি করছে একদিকে এবং পঞ্চমভাবে রাহু নক্ষত্রে, আপনার এই সময়ে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু চলেছে, আপনার লটারি শেয়ার ফাটকা স্টক মার্কেট ট্রেন্ডিং এই সকল জায়গা থেকে আপনার কিন্তু লাভ পেতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা রিকভারি আপনাদের হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, শনির দয়ায় ভাগ্য খুলতে চলেছে সুপারহিট রাশি সিংহ রাশি, সিংহ রাশি ষষ্ঠপতি সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে, আপনার দাম্পত্য সুখের জায়গা বৃদ্ধি করবে, ডেলি ইনকাম আপনাদের বাড়বে, পার্টনারশিপ বিজনেসের জায়গায় ভালো এবং যারা এমনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব দারুণ সুযোগ কিন্তু আসতে চলেছে সুপারহিট রাশি আপনার সিংহ রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি, মিথুন রাশির ঠিক ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের ক্ষেত্রে বৃদ্ধি এবং একাদশভাবে রাহু আপনার ইনকাম প্রফিট লাভ বৃদ্ধি করবে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশেষ সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মেষ রাশি, মেষ রাশির আপনার কর্মাধিপতি এবং একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, রাহু আপনাদের রাশিতে অবস্থান করছে, রাহু নক্ষত্রে শনি অবস্থান করছে, এই সময় আপনাদের সফলতা দিবে কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, যারা প্রমোশন চাইছেন বা ট্রান্সফার চাইছেন বা যারা কর্মহীন হয়ে পড়েছিলেন তাদের একটা কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে, এই শনি নক্ষত্র পরিবর্তন ভাগ্য খুলতে চলেছে এই ছয় রাশির। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।